আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের শরীরের সবথেকে বড় অর্গান লিভারের ফ্যাটি লিভার সমস্যার সৃষ্টি হলে আমরা কিভাবে বুঝবো সেটি সম্পর্কে অনেক সময় আমাদের হাত পায়ের চুলকানির সমস্যার সৃষ্টি হয় এবং একটি কথা প্রচলিত আছে বাম হাত চুলকালে টাকা খরচ হয়ে যায় এবং ডান হাত চুলকানি হওয়ার মানে হচ্ছে আপনি টাকা উপার্জন করতে সক্ষম হবেন আসলে বিষয়টি সঠিক নয় যখন ফ্যাটি লিভার সমস্যার সৃষ্টি হয় তখন বাইল সল্ট স্কিনের নিচে অ্যাকুমিলেট হতে পারে যেটির কারণে আপনার হাত এবং পায়ের মধ্যে চুলকানির সমস্যার সৃষ্টি হতে পারে কাজেই পরবর্তীতে কখনও আপনার হাত এবং পায়ের চুলকানির সমস্যার সৃষ্টি হলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে কেননা এটি ফ্যাটি লিভার হওয়ার অন্যতম বড় একটি লক্ষণ ফ্যাটি লিভার হওয়ার দুই নম্বর যে লক্ষণটি আমি আপনাদেরকে এখন বলবো সেটি হচ্ছে মুখে দুর্গন্ধ হওয়া আমাদের শরীরের দুটি অর্গান রয়েছে লিভার এবং কিডনি যে এই দুটি অর্গানের কাজ হচ্ছে টক্সিক উপাদানগুলোকে আমাদের শরীর থেকে এলিমিনেট করা অথবা ডিটক্সিফাই কথা করা অথবা পরিষ্কার করা কাজেই লিভার অথবা কিডনি যদি সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয় তাহলে এই টক্সিনগুলো সঠিকভাবে শরীর থেকে পরিষ্কার হবে না যার কারণে আপনার মুখে দুর্গন্ধ হতে পারে এবং আপনি বারবার ব্রাশ করার পরেও আপনার মুখে দুর্গন্ধ যদি হয় তাহলে ধরে নিতে হবে আপনার কিডনিতে অথবা লিভারে সমস্যার সৃষ্টি হয়েছে ফ্যাটি লিভার হওয়ার তিন নম্বর যে লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে গাইনোকোমাস্টিয়া অথবা ম্যান বোভস অর্থাৎ পুরুষ মানুষের স্তনের আকৃতি বৃদ্ধি পাওয়া আমাদের শরীরে লিভারের অনেকগুলো কাজের মধ্যে লিভার প্রায় পাঁচশোটিরও বেশি কাজে অংশগ্রহণ করে তার মধ্যে অন্যতম একটি বড় কাজ হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্টসের এস্ট্রোজেনকে ডিটক্সিফাই করা অর্থাৎ কোনো পুরুষ মানুষের শরীরে যদি এস্ট্রোজেনের মাত্রা অতিরিক্ত মাত্রায় হয়ে যায় সেটিকে ডিটক্সিফাই করা অথবা পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে লিভারের কাজেই আপনার লিভার যদি সঠিকভাবে কাজ করতে না পারে এবং ফ্যাটি লিভার সমস্যার সৃষ্টি হয় তাহলে আপনার শরীরে জমা হওয়া এক্সেসিভ এস্ট্রোজেনগুলো পরিষ্কার হবে না যার কারণে স্বাভাবিকভাবেই আপনার এস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পাবে এবং টেস্ট্রোয়েস্ট্রোজেন হরমোন যেটিকে পুরুষের হরমোন বলা হয় সেটির মাত্রা কমে যাবে এবং এস্ট্রোজেন যেহেতু ফিমেল হরমোন যার কারণে এস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আপনার স্তনের আকৃতি বৃদ্ধি পেতে পারে পুরুষ মানুষের শরীরে যেটিকে ম্যান বুবস অথবা গাইনোকোমাসের সমস্যা বলা হয়ে থাকে এটি লিভার সমস্যা হওয়ার অন্যতম বড় একটি লক্ষণ লিভার সমস্যা হওয়ার আরেকটি বড় লক্ষণ হচ্ছে রাতকানা রোগ হওয়া আমাদের সবাই জানি আমরা যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ সৃষ্টি হয় কাজেই লিভারের সমস্যা হলে কিভাবে রাতকানা হতে পারে এটি কিভাবে সম্ভব দেখুন আমাদের বাইল প্রোডাকশন হয় লিভার থেকে অর্থাৎ লিভারের মাধ্যমেই পাচক রস উৎপাদিত হয় এবং গল ব্লাডারের মধ্যে সেটি জমা থাকে এবং যদি আপনার লিভার সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয় তাহলে আপনার পাচক রস সঠিকভাবে উৎপাদিত হবে না যার কারণে পাচক রস সঠিকভাবে উৎপাদিত হতে ব্যর্থ হওয়ার কারণে আপনি খাবারের মাধ্যমে যে ভিটামিন এগুলো গ্রহণ করছেন শরীর সেগুলো সঠিকভাবে অ্যাবজর্ব অথবা শোষণ করতে ব্যর্থ হবে যার কারণে আপনার শরীরে ভিটামিন এর ঘাটতি লক্ষ্য করা যাবে এবং ভিটামিন এর ঘাটতি থাকার কারণে আপনি রাত কানা সমস্যায় ভুগতে পারেন অর্থাৎ রাতের বেলা দৃষ্টিশক্তি আপনার অনেক কমে যেতে পারে এবং ভিটামিন এ শুধু রাতের বেলার দৃষ্টিশক্তির জন্যই নয় আপনার ওভারঅল দৃষ্টিশক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্যই আপনার যদি লিভারের সমস্যা থেকে থাকে তাহলে আপনার দৃষ্টিশক্তি অনেক কমে যেতে পারে এটি বড় একটি লক্ষণ লিভার সমস্যার লিভার সমস্যা হওয়ার পঞ্চম যে কারণটি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে লিভার সমস্যা হলে আপনার শরীরে এক্সেসিভ অ্যামাউন্টসের কোলেস্ট্রল হবে এবং কোলেস্ট্রল হওয়ার কারণ রয়েছে কারণ আপনার লিভার সমস্যা হওয়ার কারণে কিন্তু আপনার বাইল অথবা পাচক রস সঠিকভাবে উৎপাদিত হবে না এবং এই বাইল কিন্তু আপনার কোলেস্ট্রলকে ব্রেকডাউন করতে সহায়তা করে কাজেই লিভার ফ্যাটি হওয়ার কারণে আপনার সঠিকভাবে বাইল উৎপাদিত হবে না অর্থাৎ পাচক রস উৎপাদিত হবে না যার কারণে আপনার শরীরের কোলেস্ট্রল সঠিকভাবে ব্রেকডাউন হবে না এবং কোলেস্ট্রল ব্রেকডাউন না হওয়ার কারণে আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাবে কাজেই কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেলে আপনি সন্দেহ করতেই পারেন যে আপনার ফ্যাটি লিভার সমস্যা হয়েছে ফ্যাটি লিভার হওয়ার ষষ্ঠ যে কারণটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে ব্লাড সুগারের মাত্রায় ইনক্রিজ হওয়া দেখুন আমাদের লিভার কিন্তু কিছু পরিমাণে সুগার স্টোর করে রাখতে পারে যখন আমাদের ব্লাডের মধ্যে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে অধিক মাত্রায় সুগার ইনটেক নেওয়ার কারণে অথবা অধিক মাত্রায় কার্বোহাইড্রেট ইনটেক নেওয়ার কারণে তখন এক্সেসিভ সুগারগুলো আমাদের লিভার কিছু অংশ গ্লাইকোজেন আকারে জমা করে রাখে এবং এর মাধ্যমে ব্লাডের মধ্যে ব্লাড সুগারের মাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করে কাজেই আপনার যদি ফ্যাটি লিভার সমস্যার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনার লিভার সঠিকভাবে এই সুগারগুলোকে জমা রাখতে পারবে না এবং এর ফলে আপনার ব্লাডের মধ্যে সুগারের মাত্রা ইনক্রিজ হবে এবং এর মাধ্যমে আপনার ডায়াবেটিস সমস্যাও সৃষ্টি হতে পারে কাজেই আপনারা বুঝতেই পারছেন যে লিভার সমস্যা কিন্তু বিভিন্ন লক্ষণের মাধ্যমে প্রকাশিত হয় এবং আপনি যদি বুঝতে পারেন যে আপনার লিভার সমস্যা হয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা আমাদের লিভার এমন একটি অর্গান যেটি নষ্ট হওয়ার পরও ধীরে ধীরে এটিকে সময় দিলে সঠিকভাবে খাদ্য অভ্যাস জীবনযাপন করলে এটি ধীরে ধীরে রিজেনারেট এবং রিপেয়ার হয়ে আবার আগের অবস্থায় ফিরে যায় এবং লিভার কিভাবে সুস্থ করতে হয় ফ্যাটি লিভার থেকে স্বাভাবিক লিভারে পরিণত করতে হয় সেই সংক্রান্ত আমার ভিডিও রয়েছে যদি আপনারা দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ